তার সাম্প্রতিক ছবি গদর 2 বক্স অফিসে সফল, কিন্তু এবার সমালোচনার মুখে পড়লেন সানি দেওয়াল। শুক্রবার প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান পরিচালক রাজকুমার কোহলি। রবিবার পরিবারের তরফে প্রয়াত পরিচালকের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের কীর্তির জন্য নিন্দার সম্মুখীন হতে হলো সানিকে। রাজকুমার কোহলির স্মরণসভায় উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা, ছিলেন জ্যাকি শ্রফ, শত্রুঘ্ন সিনহা প্রমুখ। সোশ্যাল মিডিয়ায় স্মরণসভার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিন্দু দারাসিংহের সঙ্গে কথা বলছেন সানি, তাদের পাশে প্রয়াত পরিচালকের পুত্র আরমান কোহলিকেও দেখা গিয়েছে। বিন্দুর সঙ্গে কথোপকথনের সময় সানিকে হাসতেও দেখা গিয়েছে। এর ফলে বেজায় চটেছেন নেট নাগরিকদের একাংশ। তাদের মতে স্মরণসভায় হালকা মেজাজে হাসাহাসি করে ঠিক করেননি পর্দার তারা সিং। ওই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি, ফলে একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেতার উদ্দেশ্যে। একজন লিখেছেন, প্রয়াত ব্যক্তির পুত্রের সামনে এইভাবে হাসাহাসি করা হচ্ছে। অন্য একজন লেখেন, স্মরণসভায় এরা কীভাবে হাসাহাসি করছেন দেখে অবাক হলাম। আবার অন্য একজনের মতে, এটা কি স্মরণসভা, এইভাবে নির্লজ্জের মতো হাসাহাসি দেখে ঠিক বুঝতে পারছি না। যদিও সানি এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি।